আগে শোনা দরকার, তারপরে কথাগুলো বললে আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আগে শুনে আসি। খান আশাদ আদনান হিমেলা সাহেব, একটা ত্রয়ী জুটি অনেকটা মনে হয় তৈরি হয়ে গেছে বিষয়টা, তাই আমি মনে করি বিষয়টা খুব জরুরি, কারণ বাংলাদেশের এক নম্বর সুপারস্টার এখন অভিনেতা শাকিব খান, বাংলাদেশের এক নম্বর প্রযোজক, এক নম্বর সবচেয়ে বড় হাউস এখন হচ্ছে ভার্সেটাইল মিডিয়া আশাদ আদনান। আমি এক নম্বর না, আমি ধরেন মাত্র আমার তৈরি হচ্ছে, বাট আমার কাছে মনে হয় আশাদ আদনান ওনার মতো, মানে যার কাছে ফিনান্সিয়াল এবং পাওয়ার এবং শিল্পটা বোঝেন, এরকম প্রডিউসার খুব দরকার। আর শাকিব খানের তো কোনো বিকল্পই আমাদের না, আসলে ধারে কাছেও নাই। সো ওনারা সবাই মিলে যদি একসাথে কাজ করা যায়, বছরে যদি দুইটা তিনটা ভালো ছবি হয়, তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে যাবে, ইন্ডাস্ট্রি ঘুরতে বেশি দিন লাগবে না। আর একটা দুটো বছর দেন, দেখেন বাংলা সিনেমা কোথায়। সাধারণ কথাবার্তা বলছে ভাই, অসাধারণ। হিমেলা সাহেব যে কথাগুলো বলছে জাস্ট অবাক বিষয়টা, দেখছেন উনি বলছে যেটা উনি যে করলে বলছে, আমি একটু ক্লিয়ার করি, দেখেন ভাই ব্রাদার, উনি বলছে প্রিয়তমা, যে শাকিব খানের কিছুদিন আগে যে আপকামিং সিনেমাটা প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, এবং ওই গল্পর চেয়ে যদি রাজকুমার আসতেছে সামনে, এই রাজকুমার সিনেমাটার গল্প এবং রাজকুমার ছবির বাজেট সব কিছু যদি ভালো না হয়, এবং কি লাস্টে যদি মানুষের কাছে ওইভাবে গ্রহণযোগ্য না হয়, তাহলে উনি ওনার লাইফের পরিচালক মানে বিষয়টা উনি একেবারে ছেড়ে দেবে। তাহলে নিজের কাছে জিনিসটা কতটা আত্মবিশ্বাসী হলে এই কথাগুলো বলা যায়। একটা মানুষ যদি নিজে নিজের গ্রহণযোগ্য হারিয়ে ফেলে, সেটা কিন্তু ওই মানুষটার সমাজেও তার ভ্যালু থাকে না। আপনি আপনাকে নিজেই যদি বিশ্বাস করতে পারতেছেন না, তাহলে মানুষ আপনাকে কীভাবে বিশ্বাস করবে? তো বিষয়টা সেম এভাবেই বলছে হিমেলা সাহেব ভাই, পুরো একটা মানে কী বলবো, ইনি তো পুরাই মানে সাইলেন্ট ক্লিয়ার এইরকম একটা অবস্থা, কেননা ইনি সবসময় সাইলেন্ট থাকে। ইনি কথা কম বলে কাজ বেশি করে, আরেকজন আছে উনি একটু কথাও বলে কাজও করে, তো সেটা বলবো না, সেটা বললে আরও এক লাইনে চলে যাবে। তো ইনি হলো কথা কম বলে কাজ বেশি করে, এটা আমার কাছে ভালো লাগে। এবং কি পরিচাল মানে প্রযোজকের কথাই যে বললো বাবা, তার পাওয়ার আছে, তার টাকা আছে। আরে ভাই কাকে বলছে আদনান আশরাফ, রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতি কিসে কমে, কম কিছু নাই, তারা টাকা পয়সা আছে, তার ক্ষমতা আছে, এটাই বুঝাইছে। তো ভাই ব্রাদার দেখেন সুপ্পু সাহেবের ছেলে কি কঠোর টাকা পয়সা মেলা কিছু করছে ভাই, এমপি নমিশনের জন্য ঘুরছিল, হয়তো তার বাবা রাষ্ট্রপতির জন্য তাকে দেওয়া হয়নিও। আমি আশা করছিলাম মনে হয় দিয়ে দেবে, তো পরে দিন শেষে দেয়নি। তো যাই হোক, ওটা নিয়ে কথাবার্তা বলবেন না, ওটা বললে রাজনীতিতে চলে যাবে বিষয়টা, আর বিনোদন জগতে থাকতেছে না। তো যাই হোক, উনি যে মানে আমি চাই আরও ভালো হয়েছে, কেননা কাজটা যাতে মনোযোগ দিয়ে করতে পারে প্রযোজকও, এবং কি ইনভেস্টটা ভালোভাবে করতে পারে, না হলে রাজনীতিটা করলে টাকা পয়সাটার একটা ঘাটতির বিষয় ছিল। তো এখন কিন্তু টাকা পয়সাটা সব কিছু দেবে এইখানেই, হিমেলা সাহেবের হাতে তুলে দেবে, বলে বাবা তুমি যা কিছু করো বাংলাদেশের জন্য একটা পারমাণবিক বোমা নিয়ে আসো, ওই বোমাটা মারবে এমন জায়গায় যাতে অল বিশ্বই কি ছড়িয়ে যায়, সেটা বলেন আপনার ইসরায়েলে মারুক আর কি এই ইন্ডিয়া ভারতেই মারুক। তো যাই হোক ভাই ব্রাদার, আমি একটা কথাই বলবো, হিমেলা সাহেব যে আত্মবিশ্বাসী, যে গল্প শোনাইছে আমাদেরকে, যে কথা বলছে, তো এটাই বোঝা যায়, এইটাই বোঝায় বলে না সামনে একটা কিন্তু আমাদের জিনিস হতো আছে ভাই, আমি জাস্ট অবাক হয়ে যাবো, না জানি আবার নতুনভাবে কীভাবে তৈরি করে শাকিব খানকে। এবং কি একটা চমক তো আছে, নায়িকা তো ডাজেন্ট ম্যাটার, তারপরে ওটাও একটা চমক বলতে পারেন, বিদেশি নায়িকা ব্যাপারটা অন্যরকম। শাকিব ইয়ান যারা আছে তারা তো বিদেশি হয়ে যাবে, ফরেনার, তারা সিনেমা হলে যাবে, তাদের বাইর হয়ে আসবে মনে হয় বিদেশি মেয়ের সাথে ঘুরলো, দেখা সাক্ষাৎ হলো, চা খাইলো, কফি খেলো। আরে ভাই সেইখানে তো ছবির আপনারা দেখতে পারেন হয়তো পদ্মার মধ্যে শাকিব খান, কিন্তু ওইখানে শাকিব খান থাকে না, এখানে শাকিব ইয়ান দা ঘোরে, ঠিক আছে, নায়িকার হাত দিয়ে শাকিব ইয়ানরা ঘোরে, এই স্বপ্নটাই শাকিব ইয়ানরা দেখে। তো ভাই ব্রাদার আপনাদের কাছে বলি, যারা এইরকম আত্মবিশ্বাসী তারা অবশ্যই কমেন্ট করবেন আমার কথার সাথে একমত হলে। তো বিষয়টা আসলে আমি অনেককে আমি ট্রাই করছি, তো তাদের মন মানসিকতা আসলে তারা কীভাবে মানুষটাকে ফিল করে এবং কীভাবে ভালোবাসে সেটা বুঝতে পারছি। তো শাকিব খানের সাথে যে কোনো নতুন নায়িকা আসা মানে শাকিব ইয়ানদের নায়িকা হওয়া, কি তার প্রমাণ আপনারা প্রিয়তমায় দিয়েছেন। তো যাই হোক ভাই ব্রাদার, আমি আর কথাবার্তা বলতেছি না, বললে একটু বেশি বলতে মানে অনেক কিছু বলা যায়, আসলে অনেকের মতো আমি মানে চাই না এরকম একটা সাধারণ ইস্যু নিয়ে ফেরফার করে মনে করেন 16-17 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, 16 মিনিট নিয়ে যায়, অত কিছু নিয়ে যায় না, কাজের কথাটা বলে দেওয়া তুই গেলে তো হয়, আমি সেই কাজের কথাটাই বলবো, এখানে ফাও ফেসাল করতে আসি না, ঠিক আছে। তো কাম সাইরে ফেলাইছে, কার ডায়লগ এটা, কাম সাইরে ফেলাইছে। তো যাই হোক ভাই ব্রাদার, আপনার যে যেখানে আছে ভালো থাকবেন, অনেকে ভালো রাখবেন, আর হ্যাঁ হিমেলা সাহেব সত্যি কাম সাইরে ফেলাইছে, ভালো থাকবেন, দেখা হবে সামনে ভিডিওতে ইনশাআল্লাহ। আর হ্যাঁ বলে দেবে না, যার যার ধর্ম আগে তারপরে কাজ করবো। নামাজ বাদিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।